আধুনিক ভারতের অন্যতম রূপকার পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মর্মর মূর্তি গুড়িয়ে দিল দুষ্কৃতীরা। ঘটনা কমলপুর সরকারি মহাবিদ্যালয়ের সামনে। গত 4 নভেম্বর রাতের আঁধারে দুষ্কৃতীরা এই জঘন্য কাণ্ড ঘটিয়েছে। মঙ্গলবার মহাবিদ্যালয়ের শিক্ষক, শিক্ষাকর্মী ও ছাত্রছাত্রীরা ঘটনাটি প্রত্যক্ষ করে। কিন্তু গতকাল মহাবিদ্যালয়ের নবীন বরণ উৎসব থাকায় সংশ্লিষ্ট বিষয়টি নিয়ে কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করেনি মহাবিদ্যালয় কর্তৃপক্ষ। বুধবার কমলপুর সরকারি মহাবিদ্যালয়ের শিক্ষক, শিক্ষাকর্মী এবং ছাত্রছাত্রীরা সমবেতভাবে এই ঘটনার তীব্র প্রতিবাদ জানান। এদিন মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ডক্টর অভিজিৎ সরকার এই ঘটনার তীব্র নিন্দা জানান। দোষী অভিযুক্তদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি জানান তিনি। তিনি আরও জানান, ঘটনাটি নজরে আসা মাত্রই কমলপুর থানায় জানানো হয়েছে। ঘটনা তদন্ত শুরু করেছে কমলপুর থানার পুলিশ। ওনার মূর্তির বাঁদিকে অর্থাৎ কানের দিকে আঘাত করা হয়, কানটা ভেঙে যায় এবং পুরো মাথাটা এই শরীর থেকে আলাদা হয়ে যায়। তো কে বা কারা করেছে সেটা আমরা এখনও জানি না, কিন্তু যে জিনিসটা হয়েছে তার তীব্র প্রতিবাদ আমি আমার ব্যক্তিগত তরফ থেকে জানাচ্ছি। এবং এরকম একজন মনীষীর ওপর আঘাত আনা, এর প্রতিবাদ জানাচ্ছে আমার এই কলেজের সমস্ত শিক্ষকরা, শিক্ষাকর্মীরা এবং ছাত্রছাত্রীরা। আমরা চাই উপযুক্ত দোষীকে খুঁজে বের করে তার জন্য উপযুক্ত শাস্তি দেওয়া হয়। এ ব্যাপারে পুলিশ প্রশাসনকে নক করলেন কি? হ্যাঁ, এ ব্যাপারে আমরা পুলিশের কাছে জানিয়েছি, ইনফরমেশন পাঠানো হয়েছে এবং পুলিশ প্রশাসন থেকে এসে কলেজে ভিজিট করেছেন, ওনারা ছবি তুলে নিয়েছেন অলরেডি সমস্ত কিছু, এখন দেখা যাক। উল্লেখ্য, কমলপুরের গারদটিলাতে কমলপুর সরকারি মহাবিদ্যালয়টি অবস্থিত। কলেজের সামনেই রয়েছে বিশাল মাঠ, তার সাথেই রয়েছে কলেজে প্রবেশ করার প্রধান ফটক, আর প্রধান ফটকের সামনেই রয়েছে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আবক্ষ মূর্তি। আবক্ষ মূর্তিকে কেন্দ্র করে একটি কংক্রিটের ব্যারিকেড রয়েছে। দুষ্কৃতীরা প্রথমে এই ব্যারিকেড ভেঙে ফেলে, তারপর আবক্ষ মূর্তির মাথা গুঁড়িয়ে দেয় দুষ্কৃতীরা। জানা গেছে মহাবিদ্যালয়ের প্রধান ফটকটি সর্বক্ষণ খোলা থাকে। সন্ধ্যা হলেই কলেজ চত্বরে অন্ধকারে চলে সমাজদ্রোহীদের অসামাজিক কার্যকলাপ। পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আবক্ষ মূর্তি ভাঙার ঘটনাকে কেন্দ্র করে কমলপুর শহরের শুভবুদ্ধি সম্পন্ন জনগণের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।